ঋতুরাজ বসন্তের প্রথম দিনই পয়লা ফাল্গুন। এই দিনে বনবনান্তে কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে উঠবে চারদিক। কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও লাগবে রঙের তোলা। উৎসবে মাতবে গোটা দেশ। হলুদ শাড়ি পরিহিত নারীর চুলের খোপায় শোভা পাবে হলুদ ফুল। বসন্ত এসে গেছে, শাড়ি পরা হয়, চুল বাঁধা হয়, ফুল লাগানো হয়, তারপর ফ্যামিলির সাথে ঘোরাফেরা, বন্ধুদের সাথে বিকালবেলা আড্ডা দেওয়া। অবশ্যই সকালে উঠে বাসন্তী শাড়ি পরি, ফুল পরি, খোপা করি, তারপরে ফ্রেন্ডদের সাথে বের হই, টিএসসি আসি, ঘুরি, সারাদিন ঘুরি। যেদিন ফাল্গুন থাকে সেদিন আমরা সব ফ্রেন্ড একসাথে বের হই, মাথায় ফুল দিয়ে ঘুরি, আড্ডা মারা হয়, তারপরে এনজয় করা হয় ফাল্গুনটাকে। প্রকৃতিতে যে পরিবর্তনটা আসে সেটা আমি আমার বেবিকে বলি, দেখাই, সবাইকে বলি যে আজ দেখো নতুন বসন্ত এসেছে, এই পরিবর্তনগুলো হয়েছে আমাদের, এরকমই। খুব ঘটা করে কোনো কিছু পালন করা হয় না। বাজি বেবেনু আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। কোকিলের কুহতান, দক্ষিণা হাওয়া, ঝড়ো পাতায় শুকনো নূপুরের নিক্ষণ, প্রকৃতির মিলন সবই এ বসন্তে। তাই বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে নতুন প্রাণের কলরব, বসন্ত মানে একে অপরের হাত ধরে হাঁটা। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রঙে, মানুষকে করে আনমনা। কবিও তাই ব্যক্ত করেছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। সেই বসন্ত